নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইফ, আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें ए से जेड तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপ স্নিমল নিম হার্বালের সাথে। ইন্টারন্যাশনাল ফার্নিচার, আনবিটেবল প্রাইস, ভিজিট আ রয়্যাল ওক স্টোর টুডে। দেখুন সংবাদ বিস্তারে। ক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোপণ্যের দাম, এই পেট্রোপণ্য সহ বেসরকারীকরণ এবং উত্তরবঙ্গকে আলাদা রাজ্য গড়ে তোলার দাবির প্রতিবাদে সরব সিপিআইএমএল লিবারেশন মঙ্গলবার শিলিগুড়ির দলীয় কার্যালয় থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এক প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের প্রাণকেন্দ্র হাসমিচকে এসে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআইএমএল এর সদস্যরা। এদিন সিপিআইএমএল এর নেতা অভিজিৎ মজুমদার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং বেসরকারীকরণের তীব্র বিরোধিতা করেন। একই সাথে ভ্যাকসিনেশন নিয়ে সাধারণ মানুষের সমস্যার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান। দেহ ব্যবসার সাথে জড়িত থাকায় শিলিগুড়ির রবীন্দ্রনগর এলাকা থেকে স্বামী স্ত্রীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুরজিৎ মণ্ডল ও সোনালী খাতুন মণ্ডল বর্ধমানের বাসিন্দা। স্বামী স্ত্রী দুজনেই শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকত। অভিযোগ, নিত্যদিন এদের বাড়িতে অজানা লোকজনদের আনাগোনা লেগেই থাকত। প্রতিবেশীদের সন্দেহ হলেই বাড়ি বদলে ফেলত তারা। পুলিশ সূত্রে খবর, স্থানীয় ও বাইরে থেকে মেয়েদের বিভিন্ন জায়গায় চাহিদা অনুযায়ী পৌঁছে দিত এই দম্পতি। এমনকি স্থানীয় যুবক যুবতীরা তাদের ঘর ভাড়া নিত ফুর্তির জন্য। গতকাল রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবীন্দ্রনগর এলাকার ভাড়া বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। আজ ধৃত মণ্ডল দম্পতিকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। তাদের সাথে আর কেউ জড়িত আছে কিনা, কোথা থেকে মেয়েদের নিয়ে আসত, তার তদন্তের জন্য আদালতের কাছে 7 দিনের রিমান্ডের আবেদন জানায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি মহিলা থানার পুলিশ। এবারে জন বার্লার বিরুদ্ধে এফআইআর দায়ের আলিপুরদুয়ার থানায়। ছাড় পেলেন না বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। আলিপুরদুয়ার থানায় গিয়ে মঙ্গলবার পদ্ম শিবিরের 2 হেভিওয়েট সাংসদের বিরুদ্ধে মামলা করল যুব তৃণমূল কংগ্রেস। আলিপুরদুয়ারে যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বাবলু কর বলেন, বিজেপির এই 2 সাংসদ বাংলাকে ভাগ করার চক্রান্ত করছেন। এদের বিরুদ্ধে নির্দিষ্ট আইন মেনে কেস চালু করতে হবে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে যারা বাংলা ভাগ নিয়ে মানুষদের বিভ্রান্ত করছেন তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থার দাবি করেন তিনি। আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা, কিছুদিন আগে আলিপুরদুয়ারের সাংসদ বা উত্তরবঙ্গকে ভাগ করার জন্য যিনি বলেছেন তার বিরুদ্ধে আমরা তৃণমূল যুব কংগ্রেস আগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছি। গতকাল বিষ্ণুপুরের সাংসদ যিনি বাংলা ভাগের জন্য আবার তিনি বলছেন যে বাংলা ভাগের চক্রান্ত করছেন, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে থানায় আলিপুরদুয়ার জেলার প্রতিটি থানায় তৃণমূল যুব কংগ্রেস তাদের বিরুদ্ধে যাতে লিগ্যাল অ্যাকশন হয় তার জন্য আমরা এফআইআর করছি। এই সৌমিত্র খা এবং জন বার্লা বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং যারা এছাড়া যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য পোস্ট দিয়ে ভাইরাল করছেন তাদের বিরুদ্ধেও স্টেপ নিতে হবে, এটাই আমাদের দাবি। আমরা তৃণমূল যুব কংগ্রেস আলিপুরদুয়ার শাখার পক্ষ থেকে আমরা এই বাংলা ভাগের বিজেপির এই বাংলা ভাগের চক্রান্তের তীব্র বিরোধিতা করি। একের পর এক তৃণমূলে যোগদানের হিড়িক। রামভজন মাহাতো, কমল আগরওয়াল, প্রীতিকণা বিশ্বাসের পর এবারে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শিলিগুড়ি পুর নিগমের 7 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কংগ্রেস কাউন্সিলর পিন্টু ঘোষ। মঙ্গলবার বর্ধমান রোডের একটি ভবনে যোগদান কর্মসূচি থেকে তিনি সামিল হন তৃণমূলে। পিন্টু ঘোষের হাতে দলীয় পতাকা তুলে দেন গৌতম দেব ও রঞ্জন সরকার। এদিন ওই ওয়ার্ডের আরও বেশ কয়েকজন তৃণমূলে যোগ দেন। অন্যদিকে 11 নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা কুশল আগরওয়ালও যোগ দেন মমতা শিবিরে। এখানে মঞ্চে আমাদের দলের
সমস্ত গুরুত্বপূর্ণ একসাথে নেতৃত্ব উপস্থিত আছে। আজকে ওয়ার্ড নাম্বার 7 ওয়ার্ড নাম্বার 4 এই দুটো ওয়ার্ডকে আমরা যখন কংগ্রেস করতাম আমরা একসাথে ধরতাম 4-7 মনিদা আবদানা নারামলা বন্ধুদি আমাদের দলকে সংযুক্ত করেছে। এই জায়গাগুলো সত্যি কথায় আমরা বহুদিন বহু সময় এখানে আমরা অতিবাহিত করেছি। আমাদের অত্যন্ত প্রিয় জায়গা দল যোগাযোগের পর থেকে এই জায়গাতেই আমরা কোনো সময় কংগ্রেস কেউ একটু সবজি বৃদ্ধি করেছে, কেউ একটু সবজি ক্ষয় হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণভাবে রাজনৈতিক কার্যকারিত এই জায়গাটাতে আমরা সেইভাবে করতে পারি। পরবর্তীকালে আরও অনেক বন্ধুরা আমাদের দলে 4-7 থেকে জয়েন করেছে, রমেশজি জয়েন করেছে, নন্দকিশোর প্রসাদ তার দাদা আমাদের দলে জয়েন করলেন, কিশোর এসিয়া আজকে আরো বহু মানুষ আমাদের দলে এসেছেন। আজকে উদয় দাস তিনি দলে এসেছেন, আমরা গেছিলাম কদিন আগে, উদয় দাস মৃত্যু আমরা ভুলতে পারি না। আমাদের সবসময় এই শহীদের আত্মত্যাগ টোকন শাহ এবং তিলক বাহাদুর ছেত্রী আমাদের মনে থাকে। আমি টোকন শাহ ছেলেকে চাকরি দিয়েছিলাম, আমার নিজের মন্ত্রীর যে অ্যাটেন্ডেন্ট সেই হিসেবে কিন্তু তার সার্টিফিকেটে গণ্ডগোলের জন্য সেই চাকরি বেশি দিন দীর্ঘস্থায়ী সে করতে পারেনি। আমি মুখ্যমন্ত্রীকেও বলতে বলেছিলাম কিন্তু একটা টেকনিক্যাল কারণে সেই চাকরিটা বেশি দিন করতে পারেনি। তিলক বাহাদুরের ছেলের তা মানসিক প্রবলেমের জন্য সে চাকরি করার অবস্থায় নেই। 70,000 সেদিনে ঘটনা যা হাতে ভরে লেগেছিল তার ছেলেকে চাকরি দিয়েছিলাম সেই করছে। এছাড়া আলিপুরদুয়ার জেলা বিজেপিতেও ভাঙন অব্যাহত। এবার দলের সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করলেন রাজ্য কমিটির সদস্য তথা দার্জিলিং এর পর্যবেক্ষক ভাস্কর দে। তিনি জানান আগামী 2-3 দিনের মধ্যেই তার আগামী দিনের রাজনৈতিক পথ চলার ঠিকানা জনসম্মুখে আনবেন। তবে তার ঘনিষ্ঠ সূত্র মারফত খবর তৃণমূলের সঙ্গে তার আলাপ আলোচনা চলছে, খুব শীঘ্রই উনি তৃণমূলে যোগ দেবেন। উত্তরপ্রদেশ থেকে গাড়ি চুরি করে মণিপুরে বিক্রি করার আগেই দুষ্কৃতীরা ধরা পড়ল নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে। গোপন সূত্রে খবর পেয়ে ফুলবাড়ি ক্যানেল রোডে পেট্রোলিং এর সময় নজরে আসে ভিন রাজ্যের ওই 4-চাকা গাড়ি। গাড়িতে থাকা 2 ব্যক্তি গাড়ির সঠিক কাগজপত্র না দেখাতে পারায় সন্দেহ বাড়ে পুলিশের। পরবর্তীতে গাড়িসহ মণিপুরের 2 বাসিন্দা এল এম সিং ও টিডি সিং কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে প্রকৃত তথ্য। পুলিশ সূত্রে জানা যায় যে গাড়িটি চুরির, উত্তরপ্রদেশ থেকে মণিপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে তুলে তদন্তের স্বার্থে 7 দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। কালিয়াচকে একই পরিবারের 4 সদস্য খুনের ঘটনায় দিনের পর দিন নতুন মোড়। এই খুনের ঘটনায় ধৃত আসিফ মোহাম্মদের এক বন্ধুর বাড়ি থেকে বিপুল পরিমাণ কফিন তৈরির জন্য প্লাইবোর্ড ও বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধার করল পুলিশ ও সিআইডি কর্তারা। তাতেই সিআইডি কর্তাদের প্রাথমিক অনুমান আরও কাউকে খুন করার পরিকল্পনা ছিল আসিফ মোহাম্মদের, যার বাড়ি থেকে এই প্লাইবোর্ডগুলো উদ্ধার হয়েছে সেই সাবির আলীও গ্রেফতার হয়েছে। তার বাড়ি থেকে আসিফ মোহাম্মদের রাখতে দেওয়া আগ্নেয়াস্ত্র কার্তুজ এর আগেই উদ্ধার করেছে পুলিশ। এরপর আবার নতুন করে কফিন তৈরির সামগ্রীগুলো উদ্ধার করে সিআইডি কর্তারা। সোমবার কালিয়াচকের একই পরিবারের 4 জন খুনের ঘটনায় কলকাতা থেকে একটি সিআইডি টিম মালদায় আসে। সিআইডি কর্তারাও জেলা পুলিশের পাশাপাশি বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে, আর তাতেই আবার নতুন করে নতুন মোড় নিয়েছে নৃশংস ওই ঘটনার। ভ্যাকসিন নিয়ে বচসা বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে। ঘটনাস্থল শিলিগুড়ি মহকুমার বাগডোগরা স্বাস্থ্য কেন্দ্র। বিজেপির অভিযোগ ভোর থেকে লাইনে দাঁড়িয়েছিলেন সকলে, 300 ডোজ ভ্যাকসিন এসেছিল বলে খবর ছিল, কিন্তু কুপন বিলির সময় স্বাস্থ্যকর্মীদের বদলে স্থানীয় তৃণমূল নেতারা তা বিলি করেন। তখন বলা হয় 200 ভ্যাকসিন এসেছে। এরপরেই শুরু হয় বচসা, সামান্য হাতাহাতিও হয়ে যায় 2 শিবিরে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা মিলে যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখিয়ে আজ ইয়া পর ভ্যাকসিনেশন কা প্রোগ্রাম হ্যায় বালিকা বিদ্যালয় স্কুল মে, তো হাম লোগ ভি দেখনে আয়ে থে কি ইয়া পর ভ্যাকসিনেশন কিস প্রকার সে টোকেন কিস প্রকার সে বাটা যা রাহা হ্যায়। জব হাম গয়ে ওয়া পর কুছ টিএমসি কে নেতা লোগ আকার वहाँ पर झमेला करने लगे। हमने खाली इतना पूछा कि टोकन कितना बांटा जा रहा है। कल रात को ही मुझे मालूम पड़ा कि 300 टोकन बांटा जाएगा, तो उस हिसाब से 300 टोकन होना चाहिए, लेकिन अभी देखा जा रहा है कि टोकन में 100 टोकन नहीं है। जब नहीं है तो तुम लोग कल ही बोल देता कि 200 टोकन बांटा जाएगा, तो वहाँ पर झमेला ही नहीं होता। तो इस तरह से जब मैंने पूछा, मेरे ऊपर तो वो लोग मार नहीं पाए, मेरे कार्यकर्ता जो मनीष गुप्ता है उसको बुरी तरह से उन्होंने मारा। हम लोग को वैक्सीनेशन का यहाँ पर बहुत धांधली हो रहा है। यहाँ पर टीएमसी के नेता लोग अपने लोगों के लिए यहाँ पर टोकन लिया जा रहा है, तो इसके लिए हम आपके माध्यम से ये कहना चाहते हैं कि ऐसा नहीं होना चाहिए, राजनीतिक खेल नहीं होना चाहिए, सभी को वैक्सीनेशन मिलना चाहिए। आपको कहाँ से? मुझे कल रात को 7 बजे यहीं पर बालिका विद्यालय में जो सुकुमार भैया है उनसे मालूम हुआ था कि 300 टोकन दिया जाएगा बोलकर, तो उसी हिसाब से 300 टोकन बांटा जाएगा। आपके कितने लोग यहाँ पर आए थे आपके द्वारा? यहाँ पर कम से कम 300 लोग तो होंगे। हाँ, 100 टोकन वहाँ से गायब क्यों है? 100 टोकन गायब कहाँ गया? या तो गले दे देना चाहिए कि 200 टोकन बांटा जा रहा है, 300 नहीं, तो वहाँ पर झमेला नहीं होता, तो 100 टोकन कहाँ गया? अभी विवाद यही उत्पन्न हुआ जब मैंने बोला कि टोकन कितना बांटा जा रहा है, वो लोग बोले 200, तो मैंने बोला 200 क्यों, कल तो 300 बोला था। सुबह से यहाँ पर जनता लाइन में लगी हुई है, बूढ़े बूढ़े लोग भी लाइन में लगे हुए हैं। वैक्सीनेशन तो सबको चाहिए ना, पार्सिलिटी आप लोग क्यों कर रहे हैं? जब सेंटर से सब वैक्सीनेशन आ रहा है, सबको जनता के लिए है ना वैक्सीन, आपके लोगों के लिए नहीं ना। सुबह 5 बजे से यहाँ पर लाइन में लगे हुए, हम लोग भी यहाँ पर 5 बजे से हैं। देखिए यहाँ पे तो वैक्सीनेशन का प्रोग्राम चल रहा था सुबह 5 बजे से, बहुत सारे लोग यहाँ आप जैसे पीछे देख सकते हैं, बहुत सारे लोग यहाँ आके सुबह से लाइन लगाए हुए थे। तो पिछले कल जो रात को करीब 7:30 बजे के आसपास हमें खबर मिला कि 300 के आसपास टोकन वितरण होगा, जिसमें फर्स्ट डोज का है कुछ और सेकंड डोज भी है, दोनों डोज हो रहा था। तो यहाँ पर जो टिकट वितरण करेंगे, टिकट वितरण करेंगे तो ये यहाँ पे सुकुमार दा जो है यहाँ के जो स्कूल के जो कर्मचारी ही बोलूँ मैं, तो एक्चुअली उनका ऑथराइज तो है नहीं, जैसे मैं जानता हूँ, जैसे मेरे नॉलेज में जो है हेल्थ कर्मी का काम है वो डिस्ट्रीब्यूट करेंगे, पर फिर भी यहाँ पर जो तृणमूल के कुछ नेता आ करके यहाँ पर हम लोग को हमारी दीदी जो लक्ष्मी दीदी है उनको वो जब पूछ रही थी तो ये इनको कुछ बोलने से वो उनको अशब्द के हैं, उनको धक्का भी मारा और मुझ पर डायरेक्ट चार्ज कर दिया, जबकि मैं पीछे ही खड़ा था। मैंने कोई इधर से कोई डिस्कशन कोई कुछ नहीं, पूरा पब्लिक देखी, पूरा पब्लिक जान रही है, ये पूरा घटना पुलिस के मौजूदगी में हुआ है। पुलिस जो है मुझे छोड़ा रही है, उसको छोड़ा रही है, लेकिन ये एक्शन ले रही है कि नहीं ले रही है, इसका कोई मतलब कुछ नहीं है, सुध नहीं ले रही। कितने वैक्सीन कत वैक्सीन अवेलेबल সেটা বড় ব্যাপার নয়, বড় ব্যাপার হচ্ছে আজকে ভোর 6টা থেকে লোক দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড়, যেখানে 100 100 করে ভ্যাকসিন হবে সেখানে কমসে কম 300 লোক দাঁড়িয়ে আছে, 200 জন পাবে না। কিন্তু কিছু আমি বলতে বাধ্য হচ্ছি, একটা পলিটিক্যাল পার্টির লিডার যারা, তারা মানুষকে উত্তেজিত করার জন্য মানুষকে ভুল ভ্রান্ত বলছে যে 150 ভ্যাকসিন আছে যাতে মানুষের মধ্যে ঝামেলাটা হয়, যেহেতু আমাদের হেলথ থেকে বলা হয়েছে যেখানে 100 100 ভ্যাকসিন দেবে টু স্লিপ দেওয়ার জন্য, আমাদের সবিজের স্টাফরা 100 100 ভ্যাকসিন দেওয়ার পরেও এরা গন্ডগোল করছে। আমরা কোনো মারধরের ব্যাপারটা সেখানে সবচেয়ে বড় ব্যাপার নয়, সাধারণ লোককে যদি কেউ ডিস্টার্ব করে, যদি সাধারণ লোকের যদি প্রাপ্ত ভ্যাকসিন যদি বা অন্য কোনো সেবামূলক কাজ যদি ওরা যদি কাউকে বাধা দেয়, সেই ক্ষেত্রে যদি লোক আমাদের গুন্ডা বলে আমরা গুন্ডা, কিন্তু আমরা লোকের যেটা ন্যায্য ভ্যাকসিন দেওয়ার সেটা ন্যায্য ভ্যাকসিন আমরা দেওয়াবো, সেটা ওরা বলুক আর যেই বলুক, যে লাইনে ফেয়ারলি দাঁড়াবে সে পাবে, ওদের মতন এসে 20টা টোকন নিয়ে যাবে বাড়িতে পৌঁছা দেবে, ওই রাজনীতি করার দরকার নেই, যার ভ্যাকসিন দরকার সে আসবে সে পাবে। তার হচ্ছে একটা ঘটনা হচ্ছে, মনে করুন যদি সেকেন্ড ডোজ নেওয়ার লোক না থাকে বা 50-এ গিয়ে যদি এটা ক্লোজ হয়ে যায় কেউ নিচ্ছে না, তখন সেকেন্ড ডোজের যে ভ্যাকসিনটা সেটা ফার্স্ট ডোজে কনফার্ম হয়ে যাবে, যেহেতু ভ্যাকসিন একই। কিন্তু ঘটনা হচ্ছে এখন এত বড় লাইন দেখে কেউ ভাবতে পারবে না যে এত লোক আসছে, এবার ঘটনাটা কিছু না, ঘটনাটা একদম স্বাভাবিক ব্যাপার, এরা এখানে এসে আগুন লাগানোর চেষ্টা করে যে লোককে উত্তেজিত করাও, এইসব ইয়েতে আমরা করতে মানা করছি। আর ওরা তো স্কুলের সাথে কেউ জড়িত না, কিছুটা কেউ জড়িত না, কিন্তু ওরা ভিতরে হয়ে যাচ্ছে।
ভিতরে ঢুকে ওরা আগে হচ্ছে কুপন নেবে। কেন কুপন নেবে? যারা দাঁড়িয়ে আছে তাদের জন্য নিক, যারা এতদিন সকাল থেকে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে তারা আগে মেনে আছে, বাড়িতে বসে আছে ওর পরিচিত লোক তাকে দেবে? এইভাবে মার ধরে ব্যাপার নেই, সাধারণ লোকরা উত্তেজিত হয়ে ওকে ভাগিয়ে দিয়েছে ওখান থেকে। বালিকা বিদ্যালয়ের ভ্যাকসিনেশন কা হেলথ ডিপার্টমেন্টে যে ভ্যাকসিনেশন হো রা হ্যায় ফার্স্ট ডোজ কো 100 আর সেকেন্ড ডোজ কো 100 ভ্যাকসিন আজ উপলব্ধ কিয়া গিয়া থা হেলথ কা ডিপার্টমেন্ট সে। और बीजेपी के कार्यकर्ता मनीष गुप्ता, लक्ष्मी शर्मा, वो लोग आके जनता को उसका रहा है जो यहाँ पे 300 वैक्सीन देगा, लेकिन 200 ही खाली वैक्सीन इधर ये 200 ही खाली वैक्सीन इधर दिया जाएगा। लेकिन ये सब चीज़ करके मेरे को लगता है फ़ायदा नहीं होगा। और यहाँ पे जो झगड़ा का सृष्टि हुआ वो लोग आके हमारे कार्यकर्ता बबलू उनको धक्का धुक्की किया, गाला गाली करने के बाद ही हम लोग थोड़ा मनीष गुप्ता के साथ हम लोग का धक्का धुक्की हुआ। बस ये छोटी सी बात है, इसको बड़ा बड़ा चढ़ा के बड़ा कर रहा है और कुछ नहीं। आरोप प्रत्यारोप तो होते रहते हैं देखिए, लेकिन तथ्य क्या है वो चीज़ को समझना बहुत ज़रूरी है। 200 वैक्सीन के जगह पे 300 बोलेंगे तो 100 आदमी लोगों के वो लोग अभी वैक्सीन प्रोवाइड कर पाएंगे? ये प्रश्न उन लोग से कीजिए। এখন একটু বিরতি, ফির ছি বিরতির পর। क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान है और सामान लाने का समय नहीं है, तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away, international furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50-70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेघा सर्कल 2.5 माइल सेवक रोड सिलीगुड़ी। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। अवेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज, जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, Python जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट, गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए एसके लाइव ही बेस्ट ऑप्शन है। एसके लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूअरशिप 9 लाख से अधिक है। सिक्किम हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके माइनागुड़ी हैथवे पर, सिटी केबल पर सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছে পরবর্তী খবরে। মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্প চালু। টাকা দিয়ে হলেও যাতে ভ্যাকসিন নিতে পারেন সেজন্য এই উদ্যোগ। এই ক্যাম্পে ভ্যাকসিনের মূল্য 780 টাকা করে। তারপরেও লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন নিতে আগ্রহ দেখা গেল অনেক সাধারণ মানুষকে। বিধান মার্কেটে প্রচুর ক্রেতা বিক্রেতা আসেন, যার কারণে অনেকেই চাইছিলেন যে বিধান মার্কেটে একটি ভ্যাকসিনের ক্যাম্প করা হোক। এছাড়াও DM SDO-র কাছে আবেদন করছেন যাতে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প করা হয়। এই ব্যাপারে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি আশাবাদী যে খুব শীঘ্রই ফ্রিতে ভ্যাকসিন দেবার ব্যবস্থা করা হবে। গতকাল 250 জনের রেজিস্ট্রেশন হয়েছে, আজও চলে রেজিস্ট্রেশন। আজ মোট 500 জন ভ্যাকসিন পান এই ক্যাম্পে, জানিয়েছেন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির জয়েন্ট সেক্রেটারি রাজুতে। বাড়ছে, তাতে সমস্ত মানুষই ভ্যাকসিন নিতে চাইছে। আমরা বিগত দিনে শিলিগুড়ির SDO সাহেবের কাছে আমরা অনুরোধ করেছি ফ্রিতে ভ্যাকসিনেশনের জন্য। আমরা আশাবাদী, উনিও চেষ্টা করছেন। লাস্ট এক সপ্তাহ আগে মিটিংয়ে উনি বলেছেন
আমাদের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন। আমরা 5,000 ভ্যাকসিনের অ্যাপ্লাই করেছি ওনার কাছে, কিন্তু এরপরেও দেখা যাচ্ছে বিধান মার্কেটে প্রচুর দোকানদার যারা বয়স্ক এবং অসুস্থ, ওনারা চাইছেন ইমিডিয়েটলি বিধান মার্কেটে একটা ভ্যাকসিনেশন ক্যাম্প হোক। আমরা আজকে নৌকিয়া গেটওয়ের সহযোগিতায় বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আজকে ক্যাম্প করা হয়েছে। আমি বাপিদার কথা ধরেই একটু বলছি, বাপি একটা জিনিস একটু মিস করে গেছে, আমাদের 250 জন রেজিস্ট্রেশন গতকাল করা হয়েছে, আজকেও আমরা 250 থেকে 300 রেজিস্ট্রেশন করব। এখানে আজকে আমরা আশা করছি 550 থেকে 600 লোকের ভ্যাকসিনেশন হবে, এবং যদি ভবিষ্যতে আমরা দেখি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি এবং বিধান মার্কেটের মানুষের ভ্যাকসিনের প্রয়োজন আছে, যদিও আজকে যে ভ্যাকসিন হচ্ছে সেটা পেয়ে তথাপি মানুষ উৎসাহিত ভ্যাকসিন নিতে, এবং পে করে হলেও অনেক মানুষ আসছেন যারা ভ্যাকসিনটা নেবেন, এবং আমাদেরকে ওভারকোন অনুরোধ করছে যেন আগামীকাল পরশুও ক্যাম্প করা হয়। তো আমরা অনুরোধ রাখছি সরকারের কাছে, আমরা ওনাদের কাছে আবেদন করেছি, ওনারা ফ্রি ভ্যাকসিনেশনের একটা ব্যবস্থা ক্যাম্প করবেন বলেছেন, সেটা যত তাড়াতাড়ি হয় সেটা হলে পরে আমাদের ব্যবসায়ী এবং যে সমস্ত ব্যবসায়ী একটু ব্যবসা বাণিজ্য খারাপ করোনা মহামারীতে, প্রত্যেকেরই অবস্থা খারাপ, সবার 780 টাকা দিয়ে ভ্যাকসিনটা নিতে সত্যিই কষ্ট হচ্ছে। আমরা চাই সরকারিভাবে ফ্রি ক্যাম্পটা হোক, এবং এটাতে আমাদেরকে যদিও ডিএম সাহেব এবং এসডিও সাহেব কথা দিয়েছেন এটা হবে, ওনারাও চেষ্টা করছে যত তাড়াতাড়ি হয় আমাদের ব্যবসায়ীদের। ঝোপ থেকে জীবিত কন্যা সন্তান উদ্ধার, সোমবার রাতের এই ঘটনায় তুমুল চাঞ্চল্য কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকার রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের নয়নজুলিতে। জানা গিয়েছে রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে ধরণী নামে এক ব্যক্তি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পান। প্রথমে একটু ভয় পেলেও পরে বন্ধুদের ফোন করে ডাকেন। এরপর কান্নার আওয়াজের সূত্র ধরে নয়নজুলির ঝোপ পর্যন্ত পৌঁছলে উদ্ঘাটন হয় রহস্যের। দেখেন কয়েক মাসের একটি কন্যা সন্তানকে কেউ বা কারা ফেলে রেখে গিয়েছে। বিষয়টি জানাজানি হতেই ছুটে আসেন ফতেপুর সিডি হাইস্কুলের শিক্ষক তথা কালিয়াগঞ্জ বিধানসভা ভোটে দাঁড়ানো কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানাতেও, খবর পৌঁছায় চাইল্ড লাইনে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে বাচ্চাটির আনুমানিক বয়স 2 থেকে 3 মাস। কে বা কারা কি কারণে বাচ্চাটিকে ফেলে দিয়ে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যাপারটা হচ্ছে আমাদের হলদিবাড়িতে তুবাই ভাটা, সেটা স্বপন কাকুর ভাটা আর কি, সে তার নয়নজলি মানে অন্ধকার জায়গাতে 8টার সময় আমাদের প্লাইউড মিলগুলো মানে বন্ধ হয়, কেউ সত্তম প্লাইউড কেউ কুলিক প্লাইউড, এগুলো থেকে বের হয়ে কাজ করতে থেকে যখন বেরোচ্ছিল তখন আমাদের ধরুনি বলে একজন মানে ছেলে ওর সঙ্গে মানে ও একটু বয়সে যেহেতু 30-35, ও একটু ঘাবড়ে গেছে, কান্না শুনতে পেয়েছে। এবার কান্না শুনতে পেয়ে ও করেছে কি, ওর সঙ্গে যে সিনিয়র কাজ করে তাকে ফোন করেছে, তার বাড়ি আবার হলদিবাড়ি মোড়ের ওই পশ্চিম পাশে, সে আসছে, আসে তাকে ওর আবার মানে কী হচ্ছে আজকালকার যুগে যেটা শুনলাম আর কি, খায়ে আসে, যেটা খুব দুঃখজনক আর কি, খায়ে আছে, ওই জন্য ও নিয়ে গেছে এবং খায়ে আছে, তার জন্য ও ছাড়বেও না। তো পুলিশ আবার কী করে খবর পেয়ে গেছে, পুলিশও গেছে, এবার পুলিশ রঞ্জিত মণ্ডল এসআই, তো উনি তো প্রসিডিওরলি করবেন, ওনার তো কাজ যেটা চাইল্ড লাইন ইত্যাদি সব জায়গায় ফোন টোন করলেন। এবং এবার যেইটা কিউরিসিটি আর 5টা বাচ্চার থেকে এটা কিউরিসিটি এই যে বাচ্চাটা কিন্তু সদ্য মানে প্রসূত নয়, কিন্তু বাচ্চাটাও কিন্তু আপনার মানে আপনি তো নিজে দেখলেন কতদিন আইডিয়া করেন, তো আপনি নিজে এটা আইডিয়া করেন। উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের জয় করা 7টি বিধানসভার মধ্যে রেকর্ড ভোটে জয়ী গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানি। তিনি ক্যাবিনেট মিনিস্টার পদে শপথ গ্রহণ করে এলাকায় ফিরতেই আনন্দের ঘনঘটা গোয়ালপোখর বিধানসভা জুড়ে। এদিন গোয়ালপোখরে তার নিজ বাসভবনে ফিরতেই সকাল থেকে দলের নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ ভোটাররাও তার বাড়িতে ভিড় জমান, তাকে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয় তাকে। বাড়িতে ফিরে পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু দপ্তরের পূর্ণমন্ত্রী গোলাম রব্বানি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি ইসলামপুর মহকুমার সমস্ত জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু আমি গোয়ালপোখরবাসীকে ধন্যবাদ দিচ্ছি, আমার না থাকার সত্ত্বেও ওরা আমাকে অতবটে জিতায় পাঠিয়েছে, যার জন্য আমি কৃতজ্ঞ আর অবলাইজ টোটালি। তারপরে আমাদের মাননীয় কুন্দ আমাদের যে ব্যানার্জিপুর, আমি অবলাইজ, ওনার নাম নিয়ে এখানে ভোট হয়েছে, আমরা অনেক ভোটে আমরা জিতেছি, শুধু এখানে নাই প্রত্যেকটা বিধানসভাতে,
এটা ইতিহাস হয়েছে সারা পশ্চিম বাংলায়। কে আজকে অন অ্যান অ্যাভারেজ ধরা যায় 35,000 ভোটে পার ক্যান্ডিডেট আমরা জিতেছি, যার জন্য আমাদের মমতা ব্যানার্জি যেটা একটা ভাঙা পণ ওর পটা ভেঙে দেওয়া হয়েছিল, তারপরেও ও যত স্ট্রাগল করেছে আজ অব্দি কেউ করেনি, এটা ইতিহাস। মেসেজ একটাই, কি আমরা সবাই যেরকম আগে ছিলাম সবাই একসঙ্গে থাকি, আর 2024 জন্য আমরা রেডি হয়ে যাই। 2024 আমরা এ ফাসিস্ট পাওয়ার মোদি অমিত শাহ আর তারপরে যোগীজিকে আমরা এখান থেকে। শুরু হচ্ছে ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্ট। করোনা বিধি মেনে ইউরোপের 6টি দেশে ফুটবলের সর্ববৃহৎ জনপ্রিয় এই প্রতিযোগিতার আসর বসেছে ইউরোপিয়ান সেই সব দেশে। রপ্তানি হতে চলেছে মালদারাম। ইতিমধ্যে রাজ্য সরকারের উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার কোঅর্ডিনেশন কর্তৃপক্ষ বিদেশে এই আম রপ্তানির জন্য বিশেষ উদ্যোগ শুরু করেছে। দিল্লি এবং মুম্বাই হয়ে মালদার সুস্বাদু হিমসাগর লক্ষণভোগ আম্রপল্লী সহ আম্রপল্লী এবং দুটি জাতের আম রপ্তানি হবে আরব এবং ইউরোপের বেশ কয়েকটি দেশে, যার মধ্যে রয়েছে ইংল্যান্ড, জার্মানি, ইটালি প্রমুখ। আর এই সব দেশে পালা করে চলছে ইউরোপিয়ান ফুটবল টুর্নামেন্টের বিভিন্ন দেশকে নিয়ে প্রতিযোগিতা, যেখানে হাজারো দেশ বিদেশের খেলাপ্রেমী মানুষেরা ভিড় করছেন। সেই সব এলাকাতেই মূলত মালদার আমের বাজার ধরার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটির সম্পাদক উজ্জ্বল সাহা। পশ্চিমবঙ্গ তথা মালদার জগৎ বিখ্যাত আম আরব দেশে এবং ইটালিতে লন্ডনে এক্সপোর্ট করার বরাত ইতিমধ্যে এসে গেছে। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিভিন্ন এগ্রিকালচারাল হর্টিকালচারাল প্রোডাক্ট বাজারজাতকরণের জন্য এবং কৃষকদের স্বার্থে বিভিন্ন রকম স্কিম দ্বারা হাসতে সহায়তা করছেন, তারই পথ অনুসরণ করে আমরা ওয়েস্ট বেঙ্গল এক্সপোর্টার্স কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে মালদার যে প্যাক হাউস আছে সেই প্যাক হাউসে যে চার্জ 12 টাকা পার কেজি আছে সেটা কমানোর জন্য, অর্ধেক করার জন্য আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি এবং আশাবাদী যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের আবেদনে সাড়া দিয়ে পশ্চিমবঙ্গ তথা মালদার আম আমরা বিদেশের বাজারে রপ্তানি করতে পারবো এবং এই এলাকার অর্থনৈতিক বিকাশ হবে, আম চাষিরা উপকৃত হবে এবং মানুষ কাজ পাবে, স্বাভাবিকভাবে আমাদের এলাকার আমভিত্তিক অর্থনীতির পরিকাঠামো উন্নয়ন হবে। ডাক্তারের সই জাল করে রক্তের অপব্যবহারের অভিযোগ উঠল মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন রেড ভলেন্টিয়ার্সের সদস্যরা। হরিশ্চন্দ্রপুরের দৌলতনগর থেকে মা অনিমা ঘোষের কিডনি স্টোনের অপারেশন করাতে এসেছিলেন সুমিত ঘোষ। তিনি মালদা শহরের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে মাকে ভর্তি করান। রেড ভলেন্টিয়ারের অভিযোগ, হিমোগ্লোবিন পরীক্ষা না করেই রোগীর পরিবারকে রক্ত আনতে বলা হয়। 2 ইউনিট রক্ত দেওয়ার পরেও শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়েনি, অর্থাৎ রক্তের অপব্যবহার হয়েছে। এমনকি কর্তৃপক্ষ হিমোগ্লোবিন টেস্টের রিপোর্টও দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে জানা গেছে নার্সিংহোম কর্তৃপক্ষের এক কর্মী ডাক্তারের সই জাল করে রক্তের রিকোয়েজিশন দিয়েছিল। পেশেন্টের গিয়ে কিডনিতে স্টোন আছে তো ওটা অপারেশনের জন্য এসেছিলাম, এরা বলছে যে রক্ত লাগবে। আমি জিজ্ঞেস করলাম যে কতটা লাগবে, এরা বললো 5 ইউনিট। আমি তো জানি না কতটা লাগবে, তো 5 ইউনিট বললো। তো আমি কালকে গেছিলাম, তারপরে গিয়ে আমি রেড ভলেন্টিয়ারকে বললাম, তো আমাকে 2 ইউনিট দিয়েছিল। 2 ইউনিট দেওয়ার পরে আজকে আমি আবার আজকে আমাকে পাঠাচ্ছে যে রক্ত লাগবে, তো আমি গেলাম, তো আবার আজকে আমাকে 4.5 ইউনিট আমাকে আনতে বললো। তো নিয়ে গেলাম, তো রেড ভলেন্টিয়ার আমাকে বলে যে এতগুলো রক্ত নিয়ে যাস, তো পেশেন্টকে যে চালাচ্ছে তো এতক্ষণে রক্ত হচ্ছে না। আমি বলছি আমি বলতে পারছি না, এরা টেস্ট না করেই আমাকে রক্ত আনতে পাঠাচ্ছে। আজকে আমার সাথে রেড ভলেন্টিয়ার আসছে, ওরা জিজ্ঞেস টিজ্ঞেস করে, তারা এখন কোনো কিছু দিতেই পারছে না, ওদের কাছে কোনো রিপোর্ট বলে নাই, ওরা কিছু বলতে পারছে না। আমরা যখন আসলাম আর কি, এনাদেরকে 1 ইউনিট ব্লাড দেওয়া হয়েছে, কালকে দেওয়া হয়েছিল 1 ইউনিট ব্লাড, কালকে 2 ইউনিট দেওয়া হয়েছিল। তারপরে যে হিমোগ্লোবিন টেস্টটা আজকে করা হলো সেটাতে লেখা আছে 4.5। তো এক হচ্ছে যখন আমরা কালকে 2 ইউনিট ব্লাড অলরেডি দিয়ে ফেলেছি, তাহলে আমাদের হিমোগ্লোবিন লেভেলটা বাড়ার কথা, সেইটা যে বেড়েছে সেটার কোথায়, সেই টেস্টটা কোথায় সেইটা আমাদের কাছে নেই। বা এই মুহূর্তে যে ওনার 4.5 হয়েই আছে আমাদের হিমোগ্লোবিন লেভেলটা, সেই টেস্ট রিপোর্টও ওনাদেরকে যখন বলা হচ্ছে আমাদেরকে দেখানো হোক, সেটা ওনারা দেখাতে পারছেন না। বা এর আগেও যে 4.5টা হয়েছে, কোনো হিমোগ্লোবিন টেস্ট রিপোর্টই এনারা আমাদেরকে প্রেজেন্ট করতে এখনো অবধি পারেননি। লাস্ট 8 তারিখে, হ্যাঁ, কাল হচ্ছে রাত্রেবেলা ব্লাড দেওয়া হয়েছে, আজকে 1 ইউনিট ব্লাড দেওয়া হয়েছে, তাহলে তো আমাদের হিমোগ্লোবিন লেভেলটা বেড়েছে, সেটাই স্বাভাবিক। হ্যাঁ, সিভিয়ার হওয়ার কথা, সেটা সেভা অ্যানিমিয়া লিখেছে।
হওয়ার কথা অ্যাকচুয়ালি আমরা আন্দাজ করছি যেটা সিভিয়ার হবে আর কি, সিভিয়ার অ্যানিমিয়া। তো এনারা লিখেছেন সেভা, মানে এসিভিএ অ্যানিমিয়া। এই যে হ্যাঁ, মানে সিভিয়ার আর কি, সিভিয়ার লেখার কথা ওনারা লিখেছেন সেভা। অবশ্যই মানে আপাত দৃষ্টিতে সেটাই মনে হবে। দেখুন আমাদের ধারণা হচ্ছে যে হয়তো এই ফলস, এটা সন্দেহ রয়েছে যে এই সিগনেচারটা ফলস হতে পারে। ইভেন যে রেজিগনে মানে রেজিস্ট্রেশনের যে নাম্বারটা সেটাও হয়তো ফলস। নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে কোভিড রোগীদের মাতিয়ে রাখছেন নার্স। গান, ওডিসির নৃত্য ও আবৃত্তির মাধ্যমে রোগীদের একদিকে যেমন মনোবল বাড়িয়ে চলেছেন, অন্যদিকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে সেবা করে তাদের কাছে হয়ে উঠছেন ঈশ্বরের দূত। তিনি হচ্ছেন রায়গঞ্জের কর্ণজোড়ায় মিক্কি মেঘা কোভিড হাসপাতালে কর্মরত নার্স বাপি বিশ্বাস, নদিয়া জেলার হাঁসখালি গ্রামের বাসিন্দা বাপি। 2020 সালে রায়গঞ্জের কোভিড হাসপাতালে নার্স পদে যোগ দেন। গোটা বিশ্ব যখন মারণ ভাইরাসে আতঙ্কিত, প্রতিদিন বাড়ছে মৃত্যু মিছিল, সেই ভয়াবহ কালে তিনি প্রাণের ঝুঁকি নিয়ে সমস্ত ভয় উপেক্ষা করে কোভিড আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত হয়েছেন। বাপি জানায়, কালে নিয়মে কিছু মৃত্যুও ঘটে এখানে, সেই মৃত্যু তাকে আহত করে, ব্যথিত করে। সুস্থ হয়ে যখন কেউ বাড়ি ফিরে যায় তখন তৃপ্তি ও খুব আনন্দ হয় তার। বাপিদা অনেক চেষ্টা করে আমাকে ঠিক করেছে, 100% খুশি একবার। এখন তো ভালো মনে হচ্ছে, আগে আমি বুঝতে পারতাম না অক্সিজেন ছাড়া, এখন অক্সিজেন ছাড়া বুঝতে পারছি, অনেকটাই ভালো, খুবই ভালো পরিকাঠামো এখানকার। আর অ্যাক্সিডেন্ট এমন হতে পারে না। আর বাপিদা ম্যাক্সিমাম, ও না থাকলে কিছু নেই, মানে দরকার, লিডার হিসেবে দরকার। তুমি জনগণের সম্বন্ধে কি বলতে চাও? জনগণের সম্বন্ধে বলতে চাই, যদি কারো পজিটিভ হয় সরাসরি চলে আসো, দেরি করার দরকার নেই। আমি 14 দিন দেরি করেছি বলে আমার আজকে অনেকদিন হয়ে গেল। বলবো যে দেরি হচ্ছে তাড়াতাড়ি চলে আসো এখানে। আমি মিকি মেঘা কোভিড-19 হসপিটালে কোভিডের শুরু থেকে এই পর্যন্ত কন্টিনিউ কাজ করে যাচ্ছি। এগুলোর উদ্দেশ্যটা হচ্ছে একটাই, এখানে পেশেন্টগুলো সবাই একদম এমন অবস্থায় আসে, ভীষণ খারাপ অবস্থা নিয়ে আসে, তাদের সব মানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, বিভিন্ন ধরনের কোমরবিডিটি থাকে, সেইগুলোকে সুস্থ করে তোলাটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমরা চাই যে পেশেন্ট যতটাই খারাপ হয়ে আসুক না কেন, তারা যেন খুব তাড়াতাড়ি আমাদের কাছ থেকে আমাদের পরিষেবা নিয়ে তারা কিওর হয়ে বাড়ি যেতে পারে। আর এখানটায় ওয়ার্ডের মধ্যে আমরা নাচ গান এই কারণেই করি যে এরা সবসময় ওয়ার্ডের মধ্যে একাকিত্ব ফিল করে, এদের বাড়ির লোকেদের সঙ্গে কোনোরকমভাবে দেখা করার কোনো ব্যবস্থা নেই। আর ব্যবস্থা থাকলেও কোভিড রিলেটেড পেশেন্টদের সঙ্গে কিন্তু কখনো পেশেন্ট পার্টি এলাও হয় না। তো আমরা তাদেরকে যদি মনোরঞ্জন করে আনন্দ ফুর্তিতে না রাখতে পারি তাহলে তারা কী করে সুস্থ হবে? আমরা চাই পেশেন্টগুলো যেন খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারে, তারা যেন পুনরায় আগের মতন নর্মাল লাইফ, নিজেরা নর্মাল লাইফে ফিরে আসতে পারে। সেই কারণেই আমরা পেশেন্টের সঙ্গে নাচ করি, কখনো গান শোনাচ্ছি, কখনো আবৃত্তি করে শোনাচ্ছি, এমনকি পেশেন্টগুলো আমাদের সঙ্গে যারা একটু সুস্থ হয়ে মানে হাঁটাচলা করতে পারে তারা আমাদের সঙ্গে নাচ করছে। আজ এ পর্যন্তই, চোখ রাখুন এসকে লাইফে।